নামাজের ভিতরে আমরা সূরা মাউন পড়ি, কি বলা হচ্ছে সেখানে? আরাআইতাল লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দীন ইসলাম তথা বিচারের দিনকে অস্বীকার করেছে যে সে লোকটি সম্পর্কে কি তুমি বিবেচনা করেছো? সে কোন লোকটি? যে লোকটি এতিমকে গলা ধাক্কায় দেয়, মিসকিনদেরকে খেতে দেয় না, পরস্পর পরস্পরকে মিসকিনকে খাবারের ব্যাপারে উৎসাহিত করে না, এতিমকে গলা ধাক্কা দেয়। এই জন্য পরকাল কি অস্বীকার করলো, এই জন্য ইসলাম কি অস্বীকার করলো, এই জন্য দিন কি অস্বীকার করলো। এরপরে সে নামাজ পড়ুক, রোজা রাখুক, তার নামাজ রোজা হজ জাকাতের গুরুত্ব বহন করবে না। কেয়ামতে যেসব লোক জাহান্নামে যাবে তার মধ্যে দুটি কারণ হবে সবচেয়ে বড়, একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান না আনা, আর একটা হচ্ছে এতিম মিসকিনদেরকে খেতে না দেওয়া। এদের শাস্তি কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এতিম মিসকিনদেরকে খেতে দিবে না, গলায় ধাক্কা দিবে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে, আল্লাহ পাক বলেন তাদের অবস্থা কি হবে শোনো। খুজুহু ফাগুন্নুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, বলা হবে ধরো এই লোকটারে ধরো আর তাকে তার গলায় ফাঁস লাগাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করো, নাউযুবিল্লাহি মিন যালিক। আর এরপরে তাকে 70 হাত 70 গজ শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কারণটা কি? কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। গলায় ফাঁস লাগায়া 70 হাত শিকল দিয়ে বাঁধা জাহান্নামে নিক্ষেপ করো, কারণ সে আল্লাহর উপর ঈমান আনে নাই, আর এতিমদেরকে মিসকিনদেরকে খাবারের ব্যাপারে পরস্পর পরস্পরকে উৎসাহিত করে নাই, নিজেও খাওয়ায় নাই আরো একজনকে উৎসাহিত করে নাই। কেয়ামতে জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ থাকবে তার মধ্যে দুটি কারণ বড়। বলেন কয়টা কারণ বড়? আল্লাহ পাক বলতেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান্নামে আসছো কেন, কি অপরাধ করে আস? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না। কত বড় মারাত্মক অপরাধ লক্ষ্য করুন, নামাজ না পড়া আর মিসকিনদের খেতে না দেওয়া। জাহান্নামে যাওয়ার যত কারণ তার মধ্যে শ্রেষ্ঠ দুটি কারণ হচ্ছে এই, যারা নামাজ পড়বে না, এতিম মিসকিনদেরকে খেতে দিবে না, এবং পরস্পর পরস্পরকে এতিম মিসকিনকে খেতে দেবার ব্যাপারে উৎসাহিত করবে না, কেয়ামতে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? খোদ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবেন, এতিমদের ব্যাপারে আপনি দায়িত্ব পালন করবেন। কারণ হলো আপনিও তো একসময় এতিম ছিলেন, এতিমের ব্যাপারে দায়িত্ব পালন করবেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই, আর তারপরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, এরপরে আপনাকে আশ্রয় দিয়েছি। রাসূল তো এতিমদের সর্দার, পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন, আমি তো এতিম মানুষ,
আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন নবীজি কে আল্লাহ পাক কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সরদার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়া যখন তিনি আসবেন হযরতে আমিনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন রাসূলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায়া তায়েব থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে বেশি টাকা করে দেওয়া যাবে না যদি দয়া হয় নিয়ে যাও গরিব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতু সাদিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মুত্তালিব বলছেন এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে দয়া হলে নিয়ে যেতে পারো তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হযরতে হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম মামিনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে রাসূল কি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায় এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রাসূলের দুধ বোন সাইমা রাসূলকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে গীতা জানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হলো যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধুধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোনো ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন একাকা বসে বসে কাঁদো তিনি বলছেন মাজি আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তার বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম কোনোদিন সন্ধ্যাবেলায় তো কেউ এসে আমাকে মুহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায় এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম
ووجدك ضالا فهدى এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম ووجدك عائلا فأغنى এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে সুতরাং فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث সুতরাং নবী ইয়াতিমের প্রতি নির্মম ব্যবহার করো না ইয়াতিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমতা দেখাও না আর ভিক্ষুকতে ধমক দিও না রূঢ়তা দেখিও না আর আল্লাহর নিয়ামতের প্রশংসা করো বহুত মানুষ আছে এতিমরে গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে ওই মি আত্মহিত জানো দোয়া কুনুত জানো বাড়ি যেয়ে কাজ করবা এই সব আজেবাজে কথা বলিয়া ভিক্ষা দেয় না সাইলকে ধমক দিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সাইলকে ধমক দিও না গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মোড়ে যখন সিগনাল সিগনাল জ্বললো গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোন মাজারের কাছে পৌঁছে গেল ৫০০ টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হলো এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাফনের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে শোয়ায় একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়ি দাঁড় করে আর ৫টা টাকা ২টা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্গতি কি হতে পারে বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই এখন দেওয়া শুরু করেছে আমার বন্ধুগণ এজন্য এতিমের প্রতি দরদ করার জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল একবার তিনি ঈদের দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন পথিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারলো না কিন্তু বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না নবীজি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের দিনে কাঁদো কেন ঈদের দিনে তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলবো বিশ্ব নবী জমিনের উপরে বসে পড়লেন বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছো আমি তো সেই এতিম নবী কি বলতে চাও বাচ্চা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গেছে সেই ছোট্টবেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল বাবারে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে চুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং
এতিমের দরদ এতিম ছাড়ার কেউ বুঝবে না। তুমি আজ চলে যাও ওই রাস্তায়, ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে, বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো, এতিমের দুঃখ তিনি বুঝবেন। আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর, আপনি দয়া করে, আমার কথা তো আপনার কাছে বললাম, আমার মনের এই দুঃখ। নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন, চোখ দিয়া পানি পড়তেছিল, বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলেন, ও এতিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মেটে নাকি? ছেলে ডুকরে কেঁদে উঠলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হন আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই। নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হযরতে আয়েশার হাতে তুলে দিয়ে বললেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, এটা যত্ন করো। এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এতিম মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আসাই আলাল আরমেরাত ওয়াল মিসকিন কাসাই ফি সাবিলিল্লাহ, বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, কেউ কোনো সাহায্য দেয় জেহাদের ময়দানে, জেহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায়, যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে, এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দেন। ইসলাম যেহেতু মজলুম মানবতার জন্য পৃথিবীতে এসেছে, যারা বলে ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল, তাদের মতো বেকুব আর নাই। এই কথা তারা বলে উদ্দেশ্যমূলকভাবে, রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে সব কথা বলে। ইসলাম যদি পুঁজিবাদের আশ্রয়স্থল হবে তাহলে তো ইসলাম সর্বপ্রথম কবুল করত ধনীরা, কথা ঠিক কিনা কন? কিন্তু ইসলাম কবুল করলো সর্বপ্রথম কারা? সর্বপ্রথম ইসলাম কবুল করেছে নিগৃহীত নির্যাতিত গরিব মানুষগুলি, হযরত বেলালের মতো মানুষ, আম্মারের মতো মানুষ, এই সব গরিব মানুষগুলি, নারী গরিব অসহায় নির্যাতিত, তারা ইসলাম কবুল করেছেন সর্বপ্রথম। সুতরাং ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল নয়, ইসলাম হচ্ছে দুনিয়ার সমস্ত মজলুম মানবতার আশ্রয়স্থল। যেরকম আলহামদুলিল্লাহ, আমার বন্ধুগণ, ইসলামী বিপ্লবীর দাওয়াতের পর্যায়ে মক্কি জিন্দিগিতে যখন সূরা গলি রাসূলের আসতে ছিল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখায় দেই নাই? উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখানো হয়েছে। ফালাকতাহামাল আকাবাতা ওয়ামা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা, তুমি কি জানো তারা, আসল কথা হলো তারা সেই দুর্গম বন্ধুর ঘাঁটিটি অতিক্রম করতে চায় না। তুমি কি জানো সেই বন্ধুর দুর্গম ঘাঁটিটি কি? তা হচ্ছে শৃঙ্খল বন্দি দশা থেকে, বন্দি দশা থেকে মানুষদেরকে মুক্ত করে দেওয়া, আর আও ইতআমুন ফি ইয়াউমিন দি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা, উপবাসের দিনে নিকটবর্তী এতিম দুঃখীকে খেতে দেওয়া, আর ধুলামলিন মিসকিন যারা আছে তাদেরকে খেতে দেওয়া, যাদের পেটে খাবার নাই ক্ষুধার দিনে খুঁজে খুঁজে তাদেরকে খাবার দেওয়া, এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা আসহাবুল মাইমানা, কিয়ামতের দিন এদের ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দান করবেন। যেরকম সুবহানাল্লাহ, আমল নামা বেঈমান যারা তাদের হাতে আসবে, তাদের কোন হাতে আসবে?
বাম হাতে আর আমলনামা ডান হাতে আসবে কাদের এই সমস্ত লোকদের যারা এতিমকে মিসকিনকে যারা খেতে দিয়েছে আর খেতে দিয়ে এতিম মিসকিনদেরকে খেতে দিয়ে তারপরে এর দ্বারা তাদেরকে কোনো খোটা দেয় নাই তাদেরকে কেন খাওয়াস কোরআনে কারীম বলছে ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا আল্লাহর সৎলোকেরা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে খাবার খাওয়ায় মিসকিনদেরকে এতিমদেরকে আর তারা বলে انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا আমি যে আমরা যে তোমাদের খাইতে দিলাম এ খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কারে খুশি করার জন্য আল্লাহরে খুশি করার জন্য এই খাবারের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না যেটা করি সেটা আল্লাহর জন্যই করি আল্লাহকে খুশি করার জন্য সুতরাং না কৃতজ্ঞতা চাই না এর দ্বারা কোনো বিনিময় চাই আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে কঠোরভাবে নিষেধ ঘোষণা করেছেন এতিমের মাল সম্পদ যেন আত্মসাৎ করো না কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলা হয়েছে وآتوا اليتامى أموالهم ولا تبدلوا الخبيث بالطيب يتيمের মাল ধনসম্পত্তি যথাযথভাবে তাদের হাতে ফিরিয়ে দাও ولا تبدلوا الخبيث بالطيب আর তাদের ভালো মালগুলি তোমার খারাপ মাল দিয়ে বদলাইয়া দিও না ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে যেন মিশাইয়া হজম করে ফেলে দিও না এটা অত্যন্ত মস্ত বড় গুনাহ এ কাজ তোমরা করবে না এতিমের ধন ধন সম্পত্তি সাধারণত মামা এবং চাচাদের হাতে থাকে ঠিক কিনা কথা বুঝেন কিনা এতিমের সম্পদ থাকে তাদের কাছে মামা আর চাচাদের কাছেই বেশিরভাগ থাকে এতিম তো ছোট্ট মানুষ বড় হতে সময় লাগে এই ফাঁকে তার ভালো মালগুলি নিয়ে তার বদলে নিজের পচা মাল রেখে দেয় অথবা তার ভালো সম্পত্তিটা নিজের সম্পত্তির সাথে মিলাইয়া একাকার করে ফেলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন খবরদার এই কাজটি করবে না যারা এমন কাজ করে এতিমের মাল যারা নষ্ট করে এতিমের মাল যারা খায় তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারাব ওয়া সায়াসলাউনা সাঈরাব অন্যায়ভাবে এতিমের মাল যারা ভক্ষণ করে তারা তো এতিমের মাল খায় না বরং পেটের মধ্যে তারা আগুন ঢুকায় পেটের মধ্যে কি ঢুকায় আর অচিরেই এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে কোথায় নিক্ষেপ করা হবে জাহান্নামে যারা এতিমের মালকে ভক্ষণ করে এতিমের মাল নষ্ট করে এতিমের হক নষ্ট করে তাদের জায়গা জাহান্নাম আর এতিমের মাল যারা খায় তারা যেন আগুন খায় কি খায় এতিমের ধন সম্পদ হজমকারীদের ব্যাপারে তাদের যে বিরাট হীনমন্যতা কাজ করে এজন্য আল্লাহ পাক বলতেছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম না কখনোই নয় আসল ব্যাপার হচ্ছে তোমরা হীনমন্যতার কারণে এতিমকে সম্মান দাও না এতিমকে মর্যাদা দাও না ولا تحاضون على طعام المسكين আর মিসকিনদেরকে তোমরা পরস্পর পরস্পরকে খেতে দেওয়ার জন্য তোমরা উৎসাহিত করো না নিজেরাও খাও খাও না অন্যদেরকেও সে পথে উৎসাহিত করো না এই যে কাজগুলি তোমরা করো এটা মস্ত বড় অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পর্কে আরো বলছেন ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن
حتى يبلغ أشده আল্লাহ পাক বলছেন এতিমের মালের নিকটবর্তীও হবে না যতক্ষণ পর্যন্ত তারা যৌবন প্রাপ্ত না হয় বুদ্ধি শুদ্ধি না আসে ততক্ষণ পর্যন্ত এতিমের মালের কাছে যাবে না হ্যাঁ যাবে মালটাকে রক্ষণ করার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য মালগুলি খাওয়ার জন্য না এতিমদের ব্যাপারে আল্লাহ পাক এভাবে সতর্ক করেছেন মানুষ যখন বাচ্চাগুলি যখন এতিম হয়ে যায় বাচ্চা বেঁচে থাকতে বাচ্চার বাপ মা বেঁচে থাকতে বাচ্চারে কোলে নেয় দেখবেন বড় লোকের ছেলে দেখতে ভালো দেখা যাচ্ছে না নাকে ময়লা তাতে ময়লা তারপরেও বড় লোক সেই জন্য বাচ্চাটারে কোলে নেয় ইচ্ছা করে না তারপরও তারে খুশির খোলার জন্য কোলে নেয় করে নাকি করে না কিরকম এরকম করে বাপ মা বেঁচে আছে তখন চাচাতে মামুতে ভাগ্নাকে ভাতিজাকে আদর করে কোলে নেয় ঘাড়ে নেয় চুমা খায় আর যখন বাপ মা মরে গেল বাপ যখন মারা গেল এই ছোট্ট বাচ্চাটি সাসার দিকে ফেল ফেল করে তাকায় মায়ের দিকে ফেল তার মামার দিকে ফেল ফেল করে তাকায় একটি বারের জন্য কোলে নিয়ে তখন আর আদর করে না মনের মধ্যে তখন দুরভিসন্ধি থাকে এই বাচ্চা মরুক অথবা তার সম্পদ যা আছে সম্পদগুলিকে লুটপাট করে নেই দেখেন এবার মিলান কথার সাথে আল্লাহ পাকের লাইসাল বিররা আন তুওয়ান্নু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব পূর্ব পশ্চিমে কত মাথা ঘুরালে কত সেজদা দিলে এটাই কিন্তু পুণ্যবান হওয়ার জন্য বড় কথা নয় বরং শর্তই হলো আগে যা বলেছি সেগুলি আর শর্ত হলো এতিম মিসকিনদেরকে বিধবাদেরকে অসহায়দেরকে সাহায্য করতে হবে এগুলি করলে তাহলে তুমি মুমিন বলে প্রমাণিত হবে সৎ তুমি সৎ ব্যক্তি ভালো মানুষ নেককার পুণ্যবান বলে আল্লাহ পাকের দরবারে তুমি প্রমাণিত হবে আমি এই বিষয়ের উপরে রাত প্রায় অনেক হয়ে গিয়েছে 9:45 মতো অনেক দূর থেকে আপনারা আসেন কাজী আমি আলোচনা আজকে আর বাড়াবো না মুনাজাতের জন্য বসেন এক্ষুনি মুনাজাত মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসে পড়েন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى أي بشال جنسمুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি পবিত্র মেরাজের রজনীতে আয় আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের আলোচনা দুরুদ সালামের সওয়াব আমাদের বিশ্ব নবী তোমার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছায় দাও সমগ্র বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা বহু মানুষ দোয়া চেয়েছি কতজনের কত কষ্ট কেউ হসপিটালে আছে কারো অপারেশন হবে কেউ বা মরে গেছে কেউ বা মামলা মোকদ্দমায় আছে কেউ বা পারিবারিক অশান্তিতে আছে আল্লাহ যিনি যেই নিয়তে দোয়া চেয়েছে মেহরবানি করে সেই নেক নিয়ত তোমার দরবারে কবুল করে নাও বিপদগ্রস্ত লোকগুলির বিপদ থেকে বাঁচাইয়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে লক্ষ লক্ষ জনতা সমুদ্রের ঢেউর মতো চতুর্দিক থেকে আসতে থাকে তুমি আর তোমার কোরআন আর তোমার রসুল ছাড়া কোনো স্বার্থ কারো মনে নাই কাউরে রিক্সা ভাড়া দেওয়া হয় না ট্রাক ভাড়া বাস ভাড়া কাউকে দেওয়া হয় না এক লোপা খানাও এখানে পায় না তাবার রুক বা সিন্নি বিতরণও হয় না আয় আল্লাহ নিঃস্বার্থ ভাবে এই লোকগুলি যাতায়াত করে আল্লাহ তোমার কোরআনের বরকতে সকলকে তুমি গুনাহ মুক্ত করে দাও আয় আল্লাহ তাআলা যাতায়াত আসান করে দিও যাতায়াতের পথে কারো যেন কোনো বিপদ না হয়ে যায় আয় আল্লাহ তাআলা বাড়ি ঘর ফালায় আসে বাড়ি ঘর তোমার ফেরেশতা দিয়ে তুমি হেফাজত করো রব্বুল আলামিন
মা বোনেরাও কষ্ট করে আসে, আল্লাহ তুমি দয়া করে এ মাহফিলে যারা শরীক হয়, এ মাহফিলে কোরআনের মাহফিলে শরীক হওয়ার কারণে তোমার কাছে একটা দাবি করি, দাবিটা হলো মেহরবানি করে সব মানুষকে তোমার কাবা ঘর দেখাও, যারা উপস্থিত হয়েছে সকলকে তোমার হাবিবের রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله